মেখে মাংস মশলা একসাথে অ্যাড করে নিয়েছি। এখন এটা বসিয়ে দিব, মাংস কষে আসলে দিয়ে দিব বাঁধাকপি। পাটি মাখা মশলা দিয়ে মাংস কষা দিয়েছি সামান্য পরিমাণে পানি। মাংস কষানো শেষ, এখন আমি এটা অ্যাড করব বাঁধাকপি কুচি। আপনারা কেউ বাঁধাকপি দিয়ে মাংস খেয়েছেন কি না আমি জানি না, তবে একবার খেয়ে দেখবেন, অনেক মজা। জিরা দিয়ে দিলাম, হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে গরু মাংসর ঘোলা।